দক্ষিণ কোরিয়ায় পূজা পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার আনসানে প্রতিষ্ঠিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে কনকনে শীত উপেক্ষা করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কোরিয়ার রাজধানী সিউল থেকে আসা বাংলাদেশের রাষ্ট্রদূতের পুষ্পস্তবক অর্পণের পর নানা শ্রেণীপেশার মানুষ এবং সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর হাসিরানী বাড়ৈ এবং সাধারণ সম্পাদক সুপল দত্ত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মাতৃভাষা এবং ভাষা শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা অটুট থাকবে এমন প্রত্যাশা করেন পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর হাসিরানী বাড়ৈ।